हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल शताब्दी क्रचेट। आज के आमी बाच्चादेर जोन्नो हाभाता स्वेटर कीभावे बनाना है ता देखाबो। ये स्वेटर देखते किन्तु खूबी सुंदर लागे आर सहजे बनानो हये जाबे। जेभावे बानाच्छि आपनारा फलो करे सहजे बानिये निते पारबेन। आर एटा 4 बछरेर बाच्चार जोन्नो आमी बानाच्छि। तो एर जोन्नो क्रूसकाटा निएछि 3 mm, आर एई धरनेर खिचुड़ी कालारेर उल निएछि। तो प्रथमे एकटा एभावे स्लिप नट लागिए नेब। एबारे 116टा चेन बनिए नेब। 116 चेन बनिए निते हबे। 116टा चेन बनानो कमप्लीट। एबार ई फार्स्ट चेनेर घरे स्लिप स्टिच बुने एकटा राउंड माने सार्केल बनिए निते हबे। এবার রাউন্ড 1 প্রথমে চেন 3, নেক্সট এবার 27 ডিসি ক্রচেট বুনে নেব। চেন 3 নিয়ে টোটাল 28 ডিসি ক্রচেট হবে। প্রথমে বুনে নিতে হবে প্রতি চেনের ঘরে একটা করে ডিসি ক্রচেট। টোটাল 28 ডিসি ক্রচেট কমপ্লিট। নেক্সট চেনের ঘরে 1 ডিসি ক্রচেট, চেন 1 সেম ঘরে 1 ডিসি ক্রচেট। তো ফার্স্ট কোন ঘর রেডি। নেক্সট আবার 28 ডিসি ক্রচেট বুনে নিতে হবে একই রকমভাবে, প্রতি চেনের ঘরে একটা করে ডিসি ক্রচেট। তো এখানেও 28 ডিসি ক্রচেট কমপ্লিট। এবার নেক্সট ঘরে একটা ডিসি ক্রচেট, চেন 1 আবার সেম ঘরেই একটা ডিসি ক্রচেট। ঠিক এইভাবে এখনও দুবার 28 ডিসি ক্রচেট, নেক্সট ঘরে 1 ডিসি ক্রচেট, চেন 1 1 ডিসি ক্রচেট। তো পুরো রাউন্ডটা কমপ্লিট। এখানে লাস্ট ঘরে 1 ডিসি ক্রচেট, চেন 1 সেম ঘরে 1 ডিসি ক্রচেট। এবার এই প্রথম চেন 3 এর ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করে দেব। তো রাউন্ডটা ঠিক এরকম হবে। এবার নেক্সট রাউন্ড 2, প্রথমেই চেন 3, নেক্সট 28 ডিসি ক্রচেট, চেন 3 নিয়ে টোটাল 29 ডিসি ক্রচেট হবে। তো এখানে কোণের ঘরের ঠিক আগে একটা ডিসি ক্রচেট, ফার্স্ট কোণ ঘরে একটা ডিসি ক্রচেট, চেন 1 আবার একটা ডিসি ক্রচেট, নেক্সট 5 ডিসি ক্রচেট। এবার একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরে একটা ট্রিপল ক্রচেট, নেক্সট স্কিপ করা ঘরে একটা ট্রিপল ক্রচেট ক্রস বুনে নিতে হবে। এইভাবে এইভাবে ক্রস করে বুনে নিতে হবে। নেক্সট দুটো ঘরে একটা করে ডিসি ক্রচেট, 1 নেক্সট ঘরেও একটা ডিসি ক্রচেট। তো নেক্সট আবার 3টে ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে একটা ডাবল ট্রিপল ক্রচেট, নেক্সট ঘরে একটা ডাবল ট্রিপল ক্রচেট, নেক্সট ঘরেও একটা ডাবল ট্রিপল ক্রচেট, নেক্সট এবার ছেড়ে যাওয়া 3টে ডিসি ক্রচেটে
এইভাবে ক্রস করে ডাবল ট্রিপল ক্রচেট বুনে নিতে হবে। তো ফার্স্ট ডাবল ট্রিপল ক্রচেট, নেক্সট আবার ক্রস করে সেকেন্ড ডাবল ট্রিপল ক্রচেট, নেক্সট আবার ক্রস করে লাস্ট ডাবল ট্রিপল ক্রচেট। টোটাল তিনটে ডাবল ট্রিপল ক্রচেট বুনে নিলাম। নেক্সট আবার তিনটে ঘর স্কিপ করে 1 2 3 এই 4 নম্বর ঘরে একটা ডাবল ট্রিপল ক্রচেট, নেক্সট ঘরও একটা ডাবল ট্রিপল ক্রচেট, নেক্সট ঘরও একটা ডাবল ট্রিপল ক্রচেট। তো ছেড়ে যাওয়া তিনটে ঘরে এভাবে ক্রস করে আবার ডাবল ট্রিপল ক্রচেট বানিয়ে নিতে হবে। 1 এভাবে ক্রস করে বুনে নিতে হবে, 2 এটাও ক্রস করে বুনে নিতে হবে, 3 তো ডিজাইনটা ঠিক এরকম হলো। এবার নেক্সট একটা ঘরে একটা ডিসি ক্রচেট, নেক্সট ঘরেও একটা ডিসি ক্রচেট, নেক্সট আবার একটা ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে একটা ট্রিপল ক্রচেট। এবার স্কিপ করা ঘরে এইভাবে ক্রস করে একটা ট্রিপল ক্রচেট বুনে নিতে হবে। নেক্সট এবার 5 ডিসি ক্রচেট, নেক্সট একটা ডিসি ক্রচেট, চেন 1 সেম ঘর একটা ডিসি ক্রচেট, নেক্সট আবার 29 ডিসি ক্রচেট বুনে নেব। তারপরে নেক্সট ঘরে 1 ডিসি ক্রচেট, চেন 1 ডিসি ক্রচেট, তারপরে সেম ডিজাইন ফলো করতে হবে, মানে একই রকম ডিজাইন এই সাইডেও বানিয়ে নিতে হবে। নেক্সট 5 ডিসি ক্রচেট বুনে নিতে হবে। নেক্সট আবার একটা ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে একটা ট্রিপল ক্রচেট, স্কিপ করা ঘরে এইভাবে ক্রস করে একটা ট্রিপল ক্রচেট। নেক্সট দুটো ঘরে একটা করে ডিসি ক্রচেট, 1 নেক্সট ঘরেও একটা ডিসি ক্রচেট, নেক্সট এবার ঠিক এই দিকে সেম ডিজাইনটা এই দিকে বানিয়ে নিতে হবে। তো প্রথমে তিনটে ঘর স্কিপ করে 1 2 3 এই 4 নম্বর ঘরে একটা ডাবল ট্রিপল ক্রচেট, নেক্সট ঘরেও একটা ডাবল ট্রিপল ক্রচেট, নেক্সট ঘরেও একটা ডিটিআর, এবার ক্রস করে ঠিক এইভাবে ক্রস করে ছেড়ে যাওয়া তিনটে ঘরে একটা করে ডাবল ট্রিপল ক্রচেট বুনে নিতে হবে, ঠিক এইভাবে।
नेक्स्ट आबार तीनटे घ स्किप करे वन टू थ्री चार नम्बर घरे एक डबल ट्रिपल क्रचेट नेक्स्ट घरों एक डबल ट्रिपल क्रचेट नेक्स्ट घरों एक डिटीआर बुने निते हबे तो नेक्स्ट आबार এই ছেড়ে যাওয়া তিনটে ঘরে এইভাবে ক্রস করে ডাবল ট্রিপল ক্রচেট বুনে নিতে হবে नेक्स्ट दुटो डिसी क्रचेट वन नेक्स्ट घरों एक डिसी क्रचेट टू एवं नेक्स्ट घर स्किप करे सेकेंड घर एक ट्रिपल क्रचेट एबार क्रॉस करे एइभावे छेड़े जावा घर एक ट्रिपल क्रचेट नेक्स्ट आबार फाइव डिसी क्रचेट नेक्स्ट वन डिसी क्रचेट चेन वन सेम घरे वन डिसी क्रचेट एबार नेक्स्ट एक डिसी क्रचेट एबार प्रथमे स्टार्टिंग चेन थ्री एर घरे स्लिप स्टिच बुने राउंडटा जॉइंट करे देव तो एखाने दुटो राउंड कमप्लीट नेक्स्ट राउंड राउंड थ्री राउंड थ्री ते प्रथमे आमी एखाने चेन थ्री बुने नियेछि तारपर 29 डिसी क्रचेट नेक्स्ट करे जेमन वन डिसी चेन वन वन डिसी तो नेक्स्ट आबार सिक्स डिसी क्रचेट बुने नियेछि एकटा घर स्किप करे ई प्रथम घरे एकटा ट्रिपल क्रचेट नेक्स्ट आबार स्किप करा ट्रिपल क्रचेटेर घरे एकटा ट्रिपल क्रचेट नेक्स्ट आबार टू डिसी क्रचेट प्रति घरे एकटा करे डिसी क्रचेट वन नेक्स्ट घरो एकटा डिसी क्रचेट नेक्स्ट आबार तीन डबल ट्रिपल क्रचेटेर घरे डबल ट्रिपल क्रचेट बुने निते हबे तो एखाने ई फार्स्ट तीनटे डबल ट्रिपलेर घरे एइभाबे डबल ट्रिपल क्रचेट बुने निते हबे वन टू थ्री नेक्स्ट आबार ए तीनटे घर स्किप करे एखानेर तीनटे डबल ट्रिपलेर घरे आबार डबल ट्रिपल क्रचेट बुने निते हबे एइभाबे वन टू थ्री तो एखानेर राउंडटा ठीक एरकम होबे एबार नेक्स्ट एई दुटो डबल ट्रिपलेर घरे ठीक एई भेतर थेके क्रूस काटाटा गोलि निये छेड़े जावा तीनटे डबल ट्रिपल क्रचेटेर घरे प्रति घरे एकटा करे डबल ट्रिपल क्रचेट बुने निते हबे ठीक एइभावे वन नेक्स्ट आबार एइभावे पेछनेर दिक थेके क्रूस काटा गोली निये प्रति घरे एकटा करे डबल ट्रिपल क्रचेट बुने निते हबे टू लास्ट एकटा बाकी सेम एइभावे पेछनेर दिक थेके क्रूस काटा गोलिये निये डबल ट्रिपल क्रचेट बुने निते हबे थ्री
नेक्स्ट आबार तीनटे डबल ट्रिपल क्रचेट बुने निते हबे वन टू थ्री नेक्स्ट डिजाइनटा ठीक एरकम हबे नेक्स्ट टू डिसी क्रचेट वन नेक्स्ट करो एकटा डिसी क्रचेट नेक्स्ट एकटा ट्रिपल क्रचेटर घरे ट्रिपल क्रचेट एकटा बार स्किप करे दिते हबे तो नेक्स्ट स्किप करा ट्रिपल क्रचेटर घरे एकटा ट्रिपल क्रचेट नेक्स्ट आबार सिक्स डिसी क्रचेट नेक्स्ट करे वन डिसी क्रचेट चेन वन वन डिसी क्रचेट एटा कौन घरे सब समय एक ही रकम ही हबे वन डिसी क्रचेट चेन वन वन डिसी क्रचेट नेक्स्ट आबार थार्टी डिसी क्रचेट बुने नेब तो एखाने थार्टी डिसी क्रचेट कौन घर आर सिक्स डिसी क्रचेट बुने नियार पर सेम प्रसेसे एक दिके जे रकम डिजाइनटा बनिएछि उल्टो दिकेओ एक ही रकम बनिए नेब तो प्रथमे एकटा ट्रिपल क्रचेट स्किप वन ट्रिपल क्रचेट एबार स्किप करा ट्रिपल क्रचेटर घरे आरो एकटा ट्रिपल क्रचेट टू डिसी क्रचेट तो प्रथमे तीनटे डबल ट्रिपल क्रचेट तीनटे घरे एबार तीनटे डबल ट्रिपल क्रचेटर घर स्किप करे नेक्स्ट तीनटे घरे डबल ट्रिपल क्रचेट बुने निते हबे ठीक एइभाबे এবার তিনটে ডাবল ট্রিপল ক্রচেট এই ঠিক মিডিলের ঘর থেকে মানে পেছনের ঘর থেকে এইভাবে বুনে নিতে হবে আবার নেক্সট ডাবল ট্রিপল ক্রচেটটাও এভাবে পেছনের দিক থেকে ক্রুজ কাটা গলিয়ে নিয়ে বুনে নিতে হবে লাস্ট डबल ट्रिपल क्रचेटर घरटा এইভাবে পেছনের দিক থেকে ক্রুজ কাটা গলিয়ে নিয়ে বুনে নিতে হবে নেক্সট আবার ডাবল ট্রিপল ক্রচেট তিনটে বুনে নিতে হবে তিনটে ডাবল ট্রিপল ক্রচেটের ঘরে नेक्स्ट टू डिसी क्रचेट वन टू एबार नेक्स्ट एकटा ट्रिपल क्रचेट एभावे क्रस करे एकटा ट्रिपल क्रचेट नेक्स्ट सिक्स डिसी क्रचेट
नेक्स्ट घरे वन डिसी क्रचेट इटा कोन घर चेन वन वन डिसी क्रचेट नेक्स्ट टू डिसी क्रचेट वन टू एबार फर्स्ट स्टार्टिंग चेन थ्री एर घर एक स्लिप स्टिच बुने राउंड टा जॉइंट कर दिलाम तो एखाने तीनटे राउंड कमप्लीट नेक्स्ट राउंड बनाबो राउंड फोर और एखाने जतगुलो राउंड बनाते हबे समस्त राउंड किन्तु राउंड टू और राउंड थ्री के फलो करे बनाते हबे माने ए पुरो स्वेटरटाई किन्तु राउंड टू और राउंड थ्री के फलो करे बनाते हबे प्रसेस एक ही रकम ही हबे प्रथमे राउंड टू तारपर राउंड थ्री तो एबार राउंड फोर हबे प्रथमे चेन थ्री तारपर थार्टी डिसी क्रचेट नेक्स्ट कोन घरे वन डिसी वन चेन वन डिसी नेक्स्ट आबार सेवेन डिसी नेक्स्ट वन ट्रिपल क्रचेट वन ट्रिपल क्रचेट क्रस ये क्रस कर बुने नेक्स्ट टू डिसी क्रचेट नेक्स्ट एबार जेमन बोल्लाम एई राउंडटा राउंड टू एर मतो बुने निते हबे तीनटे घर स्किप करे नेक्स्ट तीनटे डबल ट्रिपल क्रचेट स्किप करा तीनटे घरे एइभावे क्रस करे डबल ट्रिपल क्रचेट बुने निते हबे नेक्स्ट आबार तीनटे घर स्किप करे नेक्स्ट तीनटे घरे डबल ट्रिपल क्रचेट बुने निते हबे नेक्स्ट आबार स्किप करा तीनटे घरे डबल ट्रिपल क्रचेट बुने निते हबे ठीक एइभावे नेक्स्ट दुटो घरे डिसी क्रचेट वन नेक्स्ट घरे एक डिसी क्रचेट टू नेक्स्ट एक ट्रिपल क्रचेट नेक्स्ट एभावे ट्रिपल क्रचेट क्रस बुने निते हबे नेक्स्ट आबार सेवेन डिसी क्रचेट नेक्स्ट घरे कोन घर वन डिसी क्रचेट चेन वन वन डिसी क्रचेट नेक्स्ट थार्टी वन डिसी क्रचेट बुने निते हबे तारपर आबार ठीक एइदिकेओ एकी रकम डिजाइन हबे राउंड फोरटा ठीक एकी रकम भावे कमप्लीट करे निच्छी देखा होच्छे राउंड फाइवे तो चले एसेछी राउंड फाइव राउंड फाइवे प्रथमे चेन थ्री बुने नियेछी तारपर थार्टी वन डिसी क्रचेट नेक्स्ट कोन घरे एकटा कोन घर बुने नियेछी वन डिसी चेन वन वन डिसी नेक्स्ट एट डिसी नेक्स्ट एकटा ट्रिपल क्रचेट एबार नेक्स्ट एकटा ट्रिपल क्रचेट क्रस नेक्स्ट दुटो डिसी क्रचेट नेक्स्ट थ्री फ्रंट पोस्ट डबल ट्रिपल क्रचेट
नेक्स्ट एबार तीनटे घर स्किप करे तीनटे आबार फ्रंट पोस्ट डबल ट्रिपल क्रचेट बुने निते हबे। राउंड फाइवटा राउंड थ्रीर मतो बुने निते हबे। एबार क्रूज काटाटा ठीक एई डबल ट्रिपल क्रचेटेर पेछन दिक दिए गलिए निये तीनटे डबल ट्रिपल क्रचेट बुने निते हबे। नेक्स्ट एबार तीनटे फ्रंट पोस्ट डबल ट्रिपल क्रचेट बुने निते हबे। नेक्स्ट टू डीसी क्रचेट। नेक्स्ट एबार एकटा ट्रिपल क्रचेट একটা ট্রিপল ক্রচেট ক্রস বুনে নিতে হবে। নেক্সট এবার এইট ডিসি ক্রচেট বুনে নিতে হবে। নেক্সট এবার কোন ঘর কোন ঘরে ওয়ান ডিসি চেন ওয়ান ওয়ান ডিসি। নেক্সট ফোর ডিসি ক্রচেট বুনে নিতে হবে। রাউন্ড ফাইভ কমপ্লিট। এবার এই চেন থ্রি এর ঘরে স্লিভ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করে দেব। তো সোয়েটারটার আমি রাউন্ড ফাইভ অবধি বানিয়ে দেখালাম। প্রসেস একই রকম হবে রাউন্ড টু আর রাউন্ড থ্রি এই দুটো রাউন্ডই বুনে নিতে হবে। প্রথমে রাউন্ড টু তারপর রাউন্ড থ্রি এইভাবে বুনে নিতে হবে। তো এইভাবে টোটাল আমি নাইন রাউন্ড বানালাম। এবার আমি হাতা বের করব, মানে হাতের পোর্শন আলাদা করব আর বডিটা, তারপর সেম প্রসেসে বডিটা হয়ে যাবে। এবার হাতাগুলো আমি কিভাবে জয়েন্ট করব সেগুলো দেখিয়ে দিচ্ছি। রাউন্ড টেন আগে আমি এই উলটা কেটে দেব। সোয়েটারের ডিজাইনটা বডির সামনের দিকে একটা হবে, আরেকটা বডির পেছন দিকে হবে, আর দু সাইডে হবে হাতা। তো এই সাইডের একটা কোন ঘরে এইভাবে উল জয়েন্ট করে দিলাম। সেম কালারের চেন থ্রি বুনে নিলাম প্রথমে। নেক্সট এবার টুয়েলভ ডিসি ক্রচেট বুনে নেব। নেক্সট একটা ট্রিপল ক্রচেট, নেক্সট ট্রিপল ক্রচেট ক্রস। টু ডিসি ক্রচেট। এই রাউন্ডটাও রাউন্ড টু এর মতো বুনে নিতে হবে। প্রথম তিনটে ঘর স্কিপ করে নেক্সট তিনটে ঘরে ফ্রন্ট পোস্ট ডবল ট্রিপল ক্রচেট তো বুনে নিলাম। এবার এইভাবে ক্রস করে তিনটে ফ্রন্ট পোস্ট ডবল ট্রিপল ক্রচেট বুনে নিতে হবে। আবার তিনটে ঘর স্কিপ করে নেক্সট তিনটে ঘরে ফ্রন্ট পোস্ট ডবল ট্রিপল ক্রচেট। এবার এইভাবে ক্রস করে
তিনটে ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রচেট বুনে নিতে হবে। টু ডিসি ক্রচেট, নেক্সট একটা ট্রিপল ক্রচেট ক্রস বুনে নিতে হবে। নেক্সট আবার 13 ডিসি ক্রচেট বুনে নিলাম। এবার এই কোন ঘরে 3 ডিসি ক্রচেট বুনে নিতে হবে। 1 2 3। এবার চেন 6, তো এই পুরো হাতার ঘরটা এইভাবে স্কিপ করে নেক্সট কোন ঘরে আবার 3 ডিসি ক্রচেট বুনে নেব। 1 2 3, তো একটা হাতা রেডি হয়ে গেল। ঠিক এইভাবে আর একটা হাতাও বানিয়ে নেব। চেন 6 বুনতে হবে আর দুটো কোন ঘরে 3 ডিসি ক্রচেট। এবার নেক্সট আবার 1 ডিসি ক্রচেট করে একদম ডিজাইন বানাবো, তার আগে অবধি বুনে নিতে হবে। তারপর এখানে ট্রিপল ক্রচেট, তারপরে এই ডিজাইনটা বুনে নিতে হবে। নেক্সট আবার কোন ঘর অবধি ডিসি ক্রচেট বুনে চলে এলাম, কোন ঘরে আবার 3 ডিসি ক্রচেট। চেন 6, তো পুরো হাতার ঘরটা স্কিপ করে দিলাম। আবার কোন ঘরে 3 ডিসি ক্রচেট বুনে নিতে হবে। এবার এই প্রথমে চেন 3 এর ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করে দিলাম। তো দুই দিক থেকে এইভাবে হাতা বেরিয়ে গেল, রেডি হয়ে গেল। আর সামনের ভাগটা বডির ভাগ। এবার সোয়েটারের বডিটা বানিয়ে নেব। প্রথমে টোটাল 34 রাউন্ড বানাবো। নেক্সট রাউন্ড এখানে চেন 6 এর ঘরে প্রতি ঘরে একটা করে ডিসি ক্রচেট বুনে নিতে হবে। আর বাকি পুরো রাউন্ডটা একই রকম প্রসেস হবে আগের রাউন্ডগুলো যেভাবে বুনেছিলাম। তো একটা হাতা কমপ্লিট হয়ে গেল, বাকি একই রকমভাবে বুনে নিতে হবে বাকি ভাগটাও। তো একই রকমভাবে এই যে সামনের ডিজাইনটাও বানিয়ে নিতে হবে। এখানে হাতাটাও চেন 6 এর ঘরটাও ডিসি ক্রচেট বুনে বানিয়ে নিতে হবে। তো এইভাবে টোটাল 34 রাউন্ড বানাবো। টোটাল 34 রাউন্ড কমপ্লিট। এবার যে যেরকম বড় বা ছোট করতে চাইলে রাউন্ডটা একটু কম বেশি বানিয়ে নিতে হবে। এখানে আমি 34 রাউন্ড বানিয়ে নিয়েছি। নেক্সট এবার রিব বানাতে হবে কোমরের দিকে, তার জন্য প্রথমে চেন 3। এবার এই ডিসি ক্রচেটের ঘরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রচেট এইভাবে, নেক্সট একটা ব্যাক পোস্ট ডাবল ক্রচেট ঠিক এইভাবে, নেক্সট আবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রচেট, নেক্সট একটা ব্যাক পোস্ট ডাবল ক্রচেট। তো এইভাবে পুরো রাউন্ডটা বানাতে হবে, একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রচেট, একটা ব্যাক পোস্ট।
तो एखाने डिजाइनेर जायगाटाओ एकी रकमी होबे एकटा फ्रंट पोस्ट डबल क्रचेट और एकटा बैक पोस्ट डबल क्रचेट। तो এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট। এবার এই চেইন 3 এর ঘরে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করলাম। নেক্সট রাউন্ড 2 থেকে 8 পর্যন্ত চেইন 3 একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রচেট একটা ব্যাক পোস্ট ডাবল ক্রচেট বুনে নিতে হবে। ফ্রন্ট পোস্টের ঘরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রচেট আর ব্যাক পোস্টের ঘরে ব্যাক পোস্ট ডাবল ক্রচেট বুনে নিতে হবে। টোটাল 8 রাউন্ড बनाता होगे। तो এই ভাবে একটা ফ্রন্ট পোস্ট ডিসি ক্রচেট একটা ব্যাক পোস্ট ডিসি ক্রচেট বানিয়ে নিয়ে 8 রাউন্ড কমপ্লিট। এবার চেইন 3 এর ঘরে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করে দেব। নেক্সট ঘরেও একটা স্লিপ স্টিচ বুনে নেব। চেইন 1 কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার সূচের সাহায্যে ভালো করে সেলাই দিয়ে এক্সট্রা উলটা কেটে দিতে হবে। কোমরের রিপটা যেভাবে বানালাম ওই রকম দুদিকের হাতার রিপও বানাবো আর গলার রিপটাও বানিয়ে নিতে হবে। প্রথমে যে কোনো একটা ঘর থেকে সেম কালারের উল জয়েন্ট করে চেইন 3 বুনে নিতে হবে। এবার প্রতি ঘরে একটা করে প্রথমে ডিসি ক্রচেট বুনে নেব। ফার্স্ট রাউন্ড ডিসি ক্রচেটের রাউন্ড হবে। তো পুরো রাউন্ডটা কমপ্লিট। এবার এই প্রথম চেইন 3 এর ঘরে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করে দেব। এবার নেক্সট রাউন্ড 2 থেকে 6 পর্যন্ত চেইন 3 একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রচেট একটা ব্যাক পোস্ট ডাবল ক্রচেট বানিয়ে নিতে হবে। টোটাল 6 রাউন্ড বানাতে হবে। দুই দিকের হাতাটা একই রকম ভাবে বানিয়ে নিতে হবে 6 রাউন্ড করে আর এই গলার দিকটাও 6 রাউন্ড বানাতে হবে। তো প্রথম রাউন্ডটা ডিসি ক্রচেট বুনে নিতে হবে। নেক্সট রাউন্ড 2 থেকে 6 পর্যন্ত 1 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রচেট 1 ব্যাক পোস্ট ডাবল ক্রচেট বুনে নিতে হবে। হাফ হাতা সোয়েটার পুরোটাই কমপ্লিট। আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।